বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখো, ধর্ম যার যার, বড় মা সবার, বড় মা সবার, বড় মা সবার। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আবারও রেডি হয়ে গেলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যাচ্ছি নৈহাটির বড় মার উদ্দেশ্যে। তো নৈহাটির বড় মার কথা তোমরা সবাই শুনেছো, সবাই জানো, এবার আমি সেখানে যাব এবং যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর আমি দেখাবো। তোমরা শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। প্ল্যাটফর্মের টিকিট কাটতে এসে দেখি প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আমার বন্ধুটা লাইনে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা যাবো, প্রথমে যাবো ব্যান্ডেলে। তো সেখানকার টিকিট মূল্য হচ্ছে 15 টাকা, তারপরে নৈহাটি স্টেশনে যাবো, সেই ট্রেনটারও টিকিট মূল্য 15 টাকা, মানে হচ্ছে 15 30 টাকা। এবার তোমরা চাইলে আপ ডাউন কাটতে পারো, একদম ডাইরেক্ট সেখানে নেবে 40 টাকা, ঠিক আছে। তো যাই হোক, এই ট্রেনটা করি আমরা যাব। তো এবার আমরা ট্রেনের ভেতরে উঠবো। আমরা তিনজন এসে গেলাম, এ আমার দাদা হয়, আমাদের দাদা হয়, আর এ তো চেনে। তো ফাইনালি নৈহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন যাচ্ছি ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে আবার ট্রেন পাল্টিয়ে যাবো, আর তোমরা জাস্ট জার্নিটা এনজয় করতে থাকো। জয় বড়ো, জয় বড়ো। ট্রেনে উঠি, মোটামুটি দেখলাম ট্রেনটা ফাঁকা হয়ে আছে। তো আমরা সবাই আর বসার সিট মোটামুটিভাবে পেয়ে গেছি। তো দেখো, আমি আর আমার এই বন্ধুটা পাশাপাশি বসে আছে। ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে যে কত সুন্দর প্রকৃতিটা, সেটাই তোমাদের সামনে এক টুকরো ওখানে তুলে ধরলাম। ব্যান্ডেলে চলে আসলাম, বিভৎস ভিড়, ওই ভিড় ঠেলে নামলাম। এরপরে যাব নৈহাটিতে, তার জন্য নৈহাটি ট্রেনে চাপতে হবে, এরপরে নৈহাটি ট্রেন ধরবো, নৈহাটি যাব। বন্ধুরা, আমি প্রথমে ভাবলাম যে আমরা তিনজন, তারপরে দেখছি যে না, আমাদের সঙ্গে আরও দুজন আছে, এরাও দেখো যাব বলছে নৈহাটি মায়ের কাছে। তো প্রথমবারের মতো দ্বিতীয়বারও ট্রেনে উঠে বসার সিট পেলাম। আমি বসে আছি একদম ধারে, দাদা বসে আছে মাঝখানে, আর ওইদিকে বসে আছে দেবাশিস। আর দেখো বাইরে থেকে মা গঙ্গাকে কি সুন্দর লাগছে দেখতে। নৈহাটিতে এসে গেছি, এখন আমরা এসকেলেটারের উপরে উঠছি, তোমরা জাস্ট ভিডিও দেখতে। স্টেশনে নেমে গেছি, তো পুজো দেবো বলে মানে মিষ্টি নিয়েছি। তো এবার সামনের দিকে এগোচ্ছি, আর তোমাদেরকেও আমি সামনে ভিডিও দেখাচ্ছি। স্টেশন থেকে নেমে একদম সোজা সোজা গেলেই মায়ের মন্দির পড়ে, আমাদের কোথাও ডান দিক বাঁ দিক করতে হবে না, একদম তোমরা সোজা যাবে, সোজা গেলেই মায়ের মন্দির পেয়ে যাবে। দেখো সামনে এসে গেছি, ভিড়টা দেখো যাস কত লাইন পড়েছে। এই হচ্ছে মায়ের মন্দিরের মন্দিরের চূড়ো, আর সামনে হচ্ছে বিরাট লাইন পড়েছে, আর ওই লাইনে গিয়ে আমরাও দাঁড়াবো। তো পরপর সারিবদ্ধভাবে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব, আর পুজোর জন্য যে ডালাগুলো পাওয়া যায় সেগুলো তোমরা সামনে দোকান থেকেই পেয়ে যাবে। 51 টাকার ডালা আছে, 101 টাকারও ডালা আছে, এবং তোমরা যদি চাও তো স্টেশন থেকে নেমে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনতে পারো। লাইনে দাঁড়িয়ে আছে, বিরাট বড় লাইন পড়েছে, সেই লাইনটা। মায়ের মন্দিরের আশেপাশে অনেক খাবারের হোটেল আছে, আর ফুল নেওয়ার জন্য মানে পুজো দেওয়ার জন্য মিষ্টি বলো, ফুলের মালা বলো, সব দোকান পাশাপাশি আছে, অ্যাভেলেবেল আছে। তাই তোমাদেরকে যে চিন্তা করতে হবে না যে কোথায় ফুল মিষ্টি নেবো, বা পুজো দেওয়ার পরে যে কোথায় খাওয়া দাওয়া করবো, সব হাতের কাছে তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ভিডিওর মাধ্যমে মন্দিরের দুধারে দোকানগুলোকে দেখিয়ে দিচ্ছি, কোথায় ঠাকুরের জিনিস পাবে এবং কোথায় খাবারের জন্য হোটেল পাবে, সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে সামনে লাইন, এই লাইনটা ধরে সারিবদ্ধভাবে পরপর পরপর যেতে হবে। আর দেখতে পাচ্ছ এইখানে মন্দিরে ঢোকার জন্য অর্থাৎ মাকে পুজো দেওয়ার জন্য যে ফুলের যে ডালিগুলো সেইগুলো পাওয়া যাচ্ছে। আর মন্দিরে ঢুকতে গেলে কিন্তু জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়, তো তার জন্য মন্দিরের সামনে খুলতে পারো, বা এই যে এনারা যে ফুলের ডালি বিক্রি করছে বা ফুলের সাজ বিক্রি করছে, এনাদের কাছেও তোমরা ফুলের ডালি কিনে যেতে। তোমাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিতে চাই,
এটাই যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, মন্দিরের বাইরে থেকে যত পারবে করবে, বাট মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি বাইরে থাকতে যতটা সম্ভব আমি দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভেতরে ঢোকার পথ, এই পথটা দিয়ে লাইন দিয়ে সারিবদ্ধভাবে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে তোমরা পারবে। আর এই হচ্ছে মন্দিরের চূড়ো, তোমাদের আমি মন্দিরের চূড়োটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে মায়ের মন্দিরের চূড়ো, আর এটা হচ্ছে বাহির পথ, ওটা যেমন ছিল ঢোকার পথ আর এটা হচ্ছে বাহির পথ। আর এই মায়ের মন্দিরের পাশেই হচ্ছে আর একটা মন্দির, আর এই মন্দিরে দেবতা হচ্ছেন দত্তাত্রেয়া অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একই রূপে একই দেহে বিরাজ করছেন। আমরা মন্দিরের ভিতরে গিয়েছিলাম, মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি মাকে দেখাতে পারলাম না। আর মেন যখন পুজো হয় কালী পুজোর সময়, কালী পুজোর সময় কিন্তু মায়ের মূর্তি আরও বড়োভাবে কাঠামো করে পুজো হয়, সেই মূর্তিতে ছবি তোলা যায়, বাট এই মূর্তি ছবি তোলা যায় না। তো যাই হোক, আমাদেরকে দেখালাম, আরও সামনে দেখাচ্ছি, সামনে গঙ্গা আছে, মা গঙ্গার কাছে যাবো। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মাধ্যমেও আমি তোমাদেরকে আমি শ্যুট করে দেখাচ্ছি, যাতে তোমরা আসো এখানে এবং এসে মাকে ভালোভাবে পুজো দিতে পারো, যাতে তোমাদের কোনো সমস্যা না। আর সামনে গঙ্গা আছে, মা গঙ্গা এবার দর্শন করবো। বন্ধুরা, সামনেই হচ্ছে মা গঙ্গা। তো মা গঙ্গার রূপটা কত সুন্দর, আর এরকম মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া মা গঙ্গার পাড়ে, আর এই ঝিরঝিরে বৃষ্টিতে, আহা কী অপরূপ পরিবেশ। এবং তোমাদের সামনে সে সুন্দর পরিবেশের একটি মুহূর্ত তুলে ধরলাম, তোমরা দেখো ভিডিওটির দিকে। তো তোমরাই বলো তোমাদের এই মা গঙ্গার রূপ আর এই বাইরের পরিবেশটা দেখতে তোমাদের কেমন লাগে। তোমরা তো আর উপলব্ধি করতে পারবে না, কারণ তোমাদের উপলব্ধি করতে গেলে এইখানে আসতে হবে, কিন্তু আমি এখানে আছি, আমার তো দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। গাইস, এসে গেছি গঙ্গার ধারে, এবার গঙ্গার জল মাথায় নেবো, কারণ মায়ের কাছে এসে সামনে গঙ্গা, আর গঙ্গার জল মাথায় না নাড়লে হয়, তো গঙ্গার জলটা আমি মাথায় নেবো। আর দেখো, আর চারধারে মেঘলা আকাশ। বন্ধুরা, অসাধারণ মা গঙ্গার রূপ যেটা তোমরা দেখলে, এতক্ষণ আকাশে সুন্দর মেঘ সব মিলে এত দারুণ সুন্দর পরিবেশ, তাই না? তোমরা কমেন্টে বলো। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখো, ধর্ম যা যা বড় মা সবার, বড় মা সবার, বড় মা সবার। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের জার্নিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর এই পিছনে হচ্ছে মা গঙ্গা, তাই তো দাদা? জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আজকে ভিডিও শেষ করলাম, গাইস টাটা।